এজন্য আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, আমরা যা বলি সব আল্লাহ তাআলা শুনেন, আমরা যা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখেন। তাহলে সূরাতুন নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুবই সুন্দর দুইটা নসিহত করেছেন, কয়টা? এক নম্বর নসিহত আল্লাহ তাআলা করেছেন আমানত তার হকদারের কাছে ফিরায় দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আমানতদারিতা। এখন তো এমন এক সময়, এমন এক জামানা, এমন এক কাল চলতেছে, অনেক ভালো মানুষ, নামাজি মানুষ, মানুষেরা তাকে দিনদার মনে করে, পরহেজগার মনে করে, কিন্তু আমানতদারিতার ক্ষেত্রে তার দুর্বলতা, আমানতদারিতার মধ্যে তার অনেক কমতি দেখা যায়। কিন্তু এই বিষয়টা আমাদের জানার দরকার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমানতদারিতাকে সাধারণভাবে আমাদের সামনে উপস্থাপন করেন নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন এই আমানতদারিতার সাথে ঈমানের সম্পর্ক রয়েছে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন প্রকৃত মুনাফিকের আলামত। এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন তিনটা, আর এক হাদিসের মধ্যে বলেছেন চারটা। মুনাফিকের আলামত কি? ইদা হাদাথা কাদাবা, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে, ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে, ইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করে, ওয়া ইদা তাখাসামা ফাজা, মুনাফিকের সাথে যদি কারো ঝগড়া বিবাদ হয়, মুনাফিক তর্ক বিতর্কের মধ্যে অশ্লীল অশালীন শব্দ বকাঝকা প্রদান করে। এই চারটা হলো প্রকৃত মুনাফিকের আলামত। মাশাআল্লাহ, আমাদের মধ্যে এই ধরনের খারাপ কাজগুলো নাই, আছে তো? মিথ্যাবাদীর অভাব নাই সমাজ, ওয়াদা খেলাফকারীর অভাব নাই, আমানত আমানতের খেয়ানতকারীর অভাব নাই, কথায় কথায় বকাঝকা দেওয়া লোকেরও আমাদের সমাজে অভাব নাই। তার মানে আমানতের খেয়ানত করা এটা মুমিনের স্বভাব নয়, এটা মুনাফিকের স্বভাব। বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, অনেক ক্ষেত্রে আমরা আমানতদারিতাকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা মনে করি আমানতদারিতা মনে হয় শুধু লেনদেন, টাকা পয়সা লেনদেনের সাথে সম্পৃক্ত বিষয়। আমার কাছে কেউ কোনো টাকা রাখলো, কেউ কোনো সম্পদ গচ্ছিত রাখলো, আমি যথা সময়ে মালিকের কাছে টাকাটা ফিরিয়ে দিলাম, আমি নিজেকে নিজে বড় আমানতদার মনে করি, মানুষেও আমাকে বড় আমানতদার মনে করে, কিন্তু আমানতদারিতা আমানত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমানত এটা ব্যাপক এক জিনিস। শুধু লেনদেনের ক্ষেত্রেই যে আমানতদারিতা হয় তা না, কথার ক্ষেত্রেও আমানতদারিতা হয়, কথার ক্ষেত্রেও আমানতদারিতা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসার রাজুলু সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন কোনো মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ডানে বামে তাকায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ওই লোকটা কথা বললো আর ডানে বামে তাকাইলো, তার এই কথা বলার আর কোনো প্রয়োজন নাই যে ভাই এই কথাটা আপনার কাছে আমানত, বরং কথা বলার সময় যখন সে এদিকে সেদিকে তাকাইলো, যার কাছে কথাটা বলল অটোমেটিক তার কাছে কথাটা আমানত হয়ে যায়। বলা লাগবে না যে এটা আপনারে বললাম, আপনি আর কাউরে বললেন না, কথাটা আপনার কাছে আমানত, এটা বলার কোনো দরকার নাই। বরং সে কথা বলার সময় ডানে বামে এদিকে সেদিকে তাকাইছে, এই কারণেই কথাটা যার কাছে বলেছে তার কাছে আমানত হয়ে গেছে। কিন্তু আমাদের খাসলত কি? আমাদের খাসলত হলো কেউ যদি আমার কাছে কোনো কথা বলে, বলার পরে যদি বলে ভাই কথাটা আপনাকে বললাম, আপনি আর কারো কাছে বইলেন না, এই কথাটা বলার পরে যে আর কারো কাছে বইলেন না, সে নিজের সর্বনাশটা নিজে করে দিল, আমার ওই কথা আর হজম হয় না, পেটের মধ্যে গিয়ে ওই কথাটা কেমন জানি খালি নড়াচড়া করে আর মারামারি করে,
আমি যতক্ষণ না আরেকজনের কাছে না বলি ততক্ষণ আমার আর ভালো লাগে না। আমি এবার আমার কাছের লোকটারে ডাক দিয়ে কি বলি, যে এই শোন অমুকে আমার কাছে এই কথাটা বলছে, শুধুমাত্র আমাকে বলছে, আর কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোকে বললাম, তুই কিন্তু কাউকে বলবি না। মাশাআল্লাহ, কাজ শেষ। আমি যে আমল করছি সেও তো একই আমল। দেখা যাবে সকালবেলা একটা কথা একজন আমার কাছে আমানত হিসাবে বলছে, সন্ধ্যা হতে হতে ওই কথাটা 100 জনের কানে পৌঁছায় গেছে, যে যার কাছে বলে শুধু বলে তোকে বললাম আর কাউরে বলিস না। 100 জনের কাছে পৌঁছায় গেল। বলেন তো এই জায়গায় কি একটা আমানতের খেয়ানত হয়েছে নাকি 100টা আমানতের খেয়ানত হয়েছে? 100 আমানতের খেয়ানত হয়েছে এখানে। ক্ষতিটা কি আমার? আমার পরে যত জনের কাছে কথাটা পৌঁছাইছে, কারণ সর্বপ্রথম খেয়ানতকারী ছিলাম আমি, যত জনের কানে এই কথাটা পৌঁছাইলো তাদের খেয়ানতের গোনা হলো। প্রত্যেকের খেয়ানতের সম পরিমাণ গোনা আমার আমলনামায় যোগ হয়ে যায়। সেজন্য কথাটাও আমানত, আবার সৎ কথা আমানত না, এটাও বুঝতে হবে। স্বাভাবিকভাবে এটা বোঝা যায় যে কোন কথা আমানত কোন কথা আমানত নয়। এখন একজন আজকে রাত্রে একজনের কাছে বলল যে ভাই আজকে ওয়াজ শুনছেন? হ্যাঁ, সবার ওয়াজ শুনছি। তাহলে শুনেন, আজকে রাত্রে আমি অমুকের বাড়িতে চুরি করব, আপনি কারো কাছে বলবেন না, কারণ চুরি করব এটা গোপন কথা, আপনার কাছে আমি আমানত রাখলাম। আপনি যদি এটা বইলা দেন তাহলে তো আমানতের খেয়ানতকারী হবে। উনি যদি চিন্তা করে যে আমানতের খেয়ানতকারী হয়ে যাব, আর একজনের বাড়ি চুরি করবে, করুক না, আমি কি মোনাফিকের তাকমা গায়ে লাগাবো নাকি? আমি কারো কাছে বলবো না। এখন বলেন, কেউ যদি কারো কাছে বলে ওই জায়গায় ডাকাতি করব, চুরি করব, এই ধরনের ক্ষতি করব, এই ক্ষেত্রে এই কথা গোপন করার কোনো সুযোগ নাই, এক্ষেত্রে বলে দেওয়াটাই আমানতদারিতা। কথা বোঝা গেছে ইনশাআল্লাহ? সেজন্য আমানতদারিতা হয় কথার মধ্যে, আমানতদারিতা হয় দায়িত্বের মধ্যে। প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত। আমরা তো অনেক ক্ষেত্রে মনে করি দায়িত্বের খেয়ানত শুধুমাত্র উঁচু স্তরের মানুষগুলা করে, বিষয়টা এমন নয়, বরং সমাজের একেবারে নিম্ন স্তরের মানুষ থেকে নিয়ে সর্বোচ্চ স্তরের মানুষ পর্যন্ত দায়িত্বের খেয়ানত করে। আপনারা তো গ্রাম অঞ্চলের মানুষ, বুঝবেন, একজনকে আপনি জমিতে কাজের জন্য নিয়েছেন, আপনি যার ব্যাপারে ভালো জানেন যে এই লোকটা এই কাজটা এই পরিমাণ সময়ে এতটুকু করতে পারবে, আপনি অবশ্যই তাকে কাজের জন্য নিয়োগ দিবেন, ঠিক না? আপনি জানেন যে ওই লোকটা একদিনে 200 জমি নিড়ায় ফেলতে পারে, আপনি তাকে নিড়ানোর জন্য সকালে নিয়োগ দিলেন, মাশাআল্লাহ, সে তো জমিনে চলে গেছে, আপনি বাড়িতে এসে বসে আছেন, ও চিন্তা করলো আগামীকাল তো কোনো কাজ নাই, আমি তো 206 ঘন্টায় জোহরের আগে নিড়ায় ফেলতে পারবো, তাইলে আগামীকাল আমার আর কাজ কাম নাই, এক কাজ করি, এই কাজটা একটু ধীরে ধীরে করি, অর্ধেক কাজ করে আজান দিছে আজকের দিন শেষ, মালিকের কাছ থেকে এসে ওই দিনের মজুরি আপনি নিয়ে নিলেন, বললেন চাচা জমির মধ্যে ঘাসটা খুব শক্ত, 3 দিন লাগার কথা, আমি বইলা 2 দিনে শেষ হবে। এরকম লোক আছে না নাই? অভাব নাই এমন লোকের। মাটি কাটা দেখছেন না আগে? এখন তো ভেকু মেশিন দিয়ে মাটি কাটে, আগের মাটি কাটা দেখছেন? মাশাআল্লাহ, কোদাল একটা মারতো আর 5 সেকেন্ড জিরাইত। এই যে দায়িত্বের অবহেলা করতেছে, অথচ দিন শেষে তার পরিপূর্ণ মজুরি পরিপূর্ণ পারিশ্রমিক নিচ্ছে, এটাও কিন্তু আমানতের খেয়ানত। আপনাদের একটা ঘটনা শোনাই। আল্লামা তাকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরতের বড় ভাই রফি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া, হযরত প্রচন্ড অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতকে সুস্থতা দান করুক, জোরে বলি আমিন। ওনার একটি খুতুবাত আছে, খুতুবাতে ফকিহুল ইসলাম, উনি ওই খুতুবাতের মধ্যে লিখেছেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন দেওবন্দ মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন, খেদমতে ঢুকেছেন, মাদ্রাসা কর্তৃপক্ষ ওনার জন্য 10 টাকা বেতন নির্ধারিত করেছে। একটা সময় অতিবাহিত হলো, অনেক বয়স হয়ে গেছে হযরতের, পরিবারের লোক সংখ্যা বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে, কিন্তু বেতন আগের মতো 10 টাকাই আছে। আপনারা অস্বাভাবিক বুঝবেন, 10 বছর আগে যার বেতন 10,000 টাকা ছিল, আজকে 10 বছর পরে এসে তার বেতন যদি 10,000 টাকাই থাকে,
তার পরিবার পরিচালনা করা তার জন্য কঠিন হয়ে যায়, ঠিক না? অনেক আগে 10 টাকা বেতন, হযরত কোন সময় বেতন বাড়াইতে বলেন নাই। অন্যান্যরা খেয়াল করলো হযরতের পরিবারে খুব টানপোড়ন চলতেছে, মজলিসে শুরা মিটিং এর মধ্যে উপস্থাপন করা হলো হযরতের ওযীফা বেতন বাড়ানোর দরকার। সর্বসম্মতিক্রমে হযরতের বেতন 10 থেকে 15 টাকা করা হলো, বেতন বাড়ানো হয়েছে, হযরত নিজেও কিন্তু জানেন না। মাসের শেষে যখন হযরতের হাতে 15 টাকার খাম বুঝায় দেওয়া হলো, হযরত টাকা গুনে দেখেন 15 টাকা, তিনি মনে করছেন এটা মনে হয় ভুলে আসছে। 5 টাকা যখন অফিসে ফেরত দিতে গেলেন, অফিস থেকে জানানো হলো হযরত আপনার বেতন 5 টাকা বাড়ানো হয়েছে, ভুলে বেশি যায় নাই। এইবার হযরত বললেন শোনো, আমার বেতন তো তোমরা 10 টাকা দাও, আমার যখন শক্তি ছিল সামর্থ্য ছিল আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতাম, কিন্তু এখন আমার মন চাইলেও আমি আগের মতো দায়িত্ব পালন করতে পারি না। তোমরা তো ইহসান কইরা আমার বেতনটা কমাও নাই, তোমরা তো আমি বার্ধক্যে এসেছি আগের মতো দায়িত্ব পালন করতে পারি না, তোমরা তো আমার বেতন বাড়াইতে চাচ্ছ, আমার তো সামর্থ্য নাই। আমার যদি সামর্থ্য থাকত তাহলে আমি আমার এই 10 টাকা থেকে আরো কিছু টাকা মাদ্রাসায় ফিরাইয়া দিতাম। দায়িত্বের প্রতি কতটা সচেতন ছিলেন আমাদের মুরব্বীরা চিন্তার বিষয়। সেজন্য প্রত্যেকটা দায়িত্ব আমানত, কেউ যদি কারো দায়িত্ব যথাযথভাবে পালন না করে সেই দায়িত্বের বিপরীতে যেই পারিশ্রমিক গ্রহণ করে সেও আমানতের খেয়ানতকারী। রাষ্ট্রের সম্পদ আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত, সন্তান সন্ততি আমানত, শুধু তাই না, এই যে শরিয়াত, এই যে দ্বীন, এই ঈমান, এটাও আমাদের কাছে আমানত। আমাদের শরিয়াত আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালার কাছে পেশ করলাম, তারা অতিশয় ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এই আমানত বহন করতে তারা অস্বীকার করলো, মানুষ এই আমানত বহন করলো। কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন, এই আমানত হলো কোরআন, এই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। সেজন্য শরীয়তের যত বিধিবিধান আছে এগুলো আমাদের কাছে আমানত। এজন্য কেউ যখন কোনো আদেশ অমান্য করে, যেমন নামাজ না পড়লে, নামাজ না পড়ার একটা গুনাহ আছে না? নামাজ না পড়লে একটা গুনাহ, নামাজ পড়তে হবে, আদেশটা আল্লাহ তাআলা, এই আদেশটা আমানত, নামাজ না পড়ার এক গুনাহ, আর আদেশ অমান্য করলো, আমানতের খেয়ানত করলো। সেজন্য শরীয়তের যত বিধি নিষেধ আছে এগুলো আমাদের কাছে আমানত, আমরা এই আমানতগুলো রক্ষা করার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। 2 নম্বর নসিহাত আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা হাকামতুম বাইনান্নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, ইনসাফ করবা, বিচারের ক্ষেত্রে বেইনসাফি কোনো সময় করবা না। কেমন ইনসাফওয়ালা নবীর উম্মত! রবিউল আউয়াল মাস চলতেছে, অনেক জায়গায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদুন নবী হবে, জশ্নে জুলুস হবে, অথচ দেখা যাবে এই কিছু খাওন দাওন করতে গিয়া এই মানুষগুলা নামাজ ছাড়বে। দেখা যাবে যারা নিজেদেরকে আশেকের রাসূল দাবি করতেছে কিন্তু নিজের লেবাসে সুরাতে নবীজির সুন্নাতের কোনো গন্ধ পাওয়া যায় না। আছে না এমন মানুষ? অনেক আছে। যাই হোক, আমরা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। নবীজির আদর্শের মধ্যে যতগুলো গুণাবলী ছিল এর মধ্যে অন্যতম একটি ছিল, নবীজি সর্বোচ্চ পর্যায়ের ইনসাফওয়ালা ছিলেন। উনি যে ইনসাফওয়ালা, নবুয়াতের পরে ছিলেন বিষয়টা এমন নয়, নবুয়াত পাওয়ার আগেও আল্লাহ তাআলা আমার আপনার নবীর মধ্যে পরিপূর্ণ ইনসাফ দিয়ে দিয়েছিলেন। মানুষ জানি না বিচার পায়,
কেউ জানি না ঠকে, কারো উপরে জানি বেইনসাফি না হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনকালে প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল হুজুর। শুধু তাই না, যখন মক্কার কুরাইশেরা কাবা ঘরের সংস্কার করলো, হযরত আসওয়াদ পাথরটা কাবা ঘরের সাথে লাগাবে, প্রত্যেকটা গোত্রের সাথে দ্বন্দ্ব লেগে গেল, কারা এই বরকতময় কাজটা করবে, কারা ওই পাথরটাকে কাবার সাথে লাগায় দিবে, দ্বন্দ্ব লেগে গেছে। মুরব্বীদের মধ্যে কয়েকজন পরামর্শ করলো, শোনো চুপ থাকো, আমরা একটা পরামর্শ করি। পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত হলো আগামী দিন সকালবেলায় আমরা খেয়াল রাখবো, সর্বপ্রথম যে বাইতুল্লাহ চত্বরে প্রবেশ করবে তাকে দিয়ে আমরা আমাদের সমস্যাটা সমাধান করাবো। সে যে পরামর্শ দিবে তার পরামর্শ মোয়াফেক আমরা কাজ করব। সবাই অপেক্ষমান, পরের দিন সকালে সর্বপ্রথম বাইতুল্লাহর চত্বরে কে আসে? সবার দৃষ্টি চাতক পাখির নাই, সবাই দেখতে পেল মুহাম্মদ আল আমিন সবার আগে সকালবেলায় বাইতুল্লাহর চত্বরে প্রবেশ করছে। সবাই খুশি হয়ে গেল, কারণ আমার আপনার নবীজি নবুয়ত পাওয়ার আগে মক্কার কাফেররা তাকে উপাধি দিয়েছিল আল আমিন, বিশ্বস্ত, সাদেক, সত্যবাদী, আমিন, আমানতদার। আল্লাহর নবীকে দেখার পরে তারা খুশি হয়ে গেছে। এইবার তাদের সমস্যার কথা যখন নবীজির কাছে বলা হলো, তখন আমার আপনার নবী নবুয়ত পান নাই যুবক মানুষ, তিনি যেই পরামর্শ দিলেন, একটা রুমালের মধ্যে ওই পাথরটাকে রাখা হলো। প্রত্যেক গোত্রের সবাই রুমালের এক এক কোনায় ধরলো, তারা ধরে যখন পাথরটাকে নিয়ে বাইতুল্লাহর কাছে নিয়ে গেল, নবী নিজে হাতে পাথরটা লাগাইয়া দিলেন। এই যে দেখেন, সবার ইনসাফ রক্ষা করে কাজটা তিনি করেছেন নবুয়তের আগে, আর নবুয়ত পাওয়ার পর নবীজির ইনসাফের ঘটনা একটা দুইটা নয়, শত শত হাজার হাজার ঘটনা পাওয়া যায়। কেমন ইনসাফওয়ালা নবী ছিলেন তিনি! সাথে সাথে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে ইনসাফের ব্যাপারে এমন দীক্ষায় দীক্ষিত তারা হয়েছে যে ইনসাফের ব্যাপারে তারা সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করেছে। খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের পক্ষে সাক্ষী হিসাবে কাজীর দরবারে নিজের সন্তান আর গোলামকে নিয়ে গেছে। কাজী বলতেছে, আপনার পক্ষে সাক্ষী হিসাবে আপনার সন্তান আর আপনার গোলাম সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে না, অন্য কাউকে নিয়ে আসেন। কাজী ফিরায় দিচ্ছে খলিফাতুল মুসলিমিনকে, ইনসাফের শিক্ষা সাহাবাদেরকে কেমন করে দিয়েছে। এজন্য যে জাতির মধ্যে ইনসাফ আছে সেই জাতি ভাগ্যবান, যেই জাতির মধ্যে ইনসাফ নাই সেই জাতি বড় দুর্ভাগা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইনসাফওয়ালা ছিলেন! মখজুমি গোত্রের একজন মহিলা চুরি করছে, চুরি করার অপরাধে তার হাত কাটা হবে, নবীজি হুজরার মধ্যে অবস্থান করতেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেছে, একজন মুসলমান নারী তার হাত কাটা হবে চুরির অপরাধে, কাফেরদের সামনে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার, নবীজির কাছে খবরটা পৌঁছানোর দরকার। যেই মহিলার হাত কাটা হবে সে একজন সম্ভ্রান্ত বংশের মহিলা, মখজুম গোত্রের মহিলা, নবীজির কাছে খবরটা কে দিবে? ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন তখন ছোট, ওসামা ইবনে যায়েদকে শিখায় দেওয়া হলো, তুমি যাও তোমার নানার কাছে গিয়া বলবা, নানা চুরির অপরাধে যেই মহিলার হাত কাটা হবে সে মখজুম গোত্রের একজন মহিলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট মানুষ গিয়া এই কথাটা বলছে, রহমাতুল্লিল আলামিন নবীজি বুঝতে পেরেছেন, আল্লাহর নবী বুঝতে পেরেছেন এই কথা ওসামা একা একা বলে নাই, তাকে নিশ্চয়ই কেউ শিখায় দিয়েছে। নবীজি বের হলেন, নবীজি বলতেছেন, তোমরা কি এমন বিষয়ের জন্য সুপারিশ করেছো যেই বিষয়ে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন? এই কথা বলে নবীজি দাঁড়ায় গেলেন, তিনি উপস্থিত সাহাবাদের সামনে খুতবা দিলেন, বক্তব্য দিলেন। নবীজি বললেন, শোনো, তোমাদের পূর্বে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হওয়ার কারণ হলো তাদের মধ্যে যখন কোনো শরীফ মানুষ বংশীয় মানুষ চুরি করত, অপরাধ করত, এই লোকটা বংশীয় মানুষ হওয়ার কারণে তাকে ছাইড়া দিত, আর যখন কোনো দুর্বল মানুষ চুরি করত তার উপরে হদ জারি করত, চুরির শাস্তি তাকে দিত। এই জন্য তোমাদের পূর্বে বহু জাতি এই ইনসাফ না করার কারণে
ন্যায় বিচার না করার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। শুনে না, এই জায়গায় ওই মহিলা নয়, যদি মুহাম্মাদের মেয়ে ফাতেমা যদি এই অপরাধে অপরাধী বলে সাব্যস্ত হতো, নবীজি বলেন অবশ্যই আমি শাস্তি হিসাবে তার হাত কেটে দিতাম। এই ইনসাফ দুনিয়ায় কে কায়েম করতে পারবে? একটু তাকায় দেখেন তমাম দুনিয়ার দিকে, এই রকম ইনসাফ যদি দুনিয়ার মধ্যে থাকতো, আজকে দুনিয়ার মধ্যে অবিচার থাকতো না, দুনিয়ার মধ্যে খুন, রাগাজানি, ধর্ষণ এগুলা কিছুই থাকতো না, ঠিক কিনা বলেন? যে সমাজে ইনসাফ না থাকে, যে জাতির মধ্যে ইনসাফ না থাকে, সে জাতির মধ্যে ন্যায় বিচার চলে যাওয়ার কারণে সেখানে অপরাধ বারবার সংঘটিত হয়। তো হুজুরদের ওয়াজ না, একটু কথা বলি। অ্যারিস্টটল একজন দার্শনিক, উনি কি বলতেছেন জানেন? যখন কোনো অপরাধের সুষ্ঠু বিচার না হয়, যখন কোনো অপরাধের সুষ্ঠু বিচার না হয়, সেই সমাজে অপরাধের প্রবণতা কমে না, বরং দিন যায় আরো বাড়তে থাকে। এটা ইনসাফ, ইনসাফের কারণে, ন্যায় বিচারের কারণে সমাজে শান্তি আসে, সুশৃঙ্খলা আসে। সেজন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ইনসাফ বলা হবো। একটা মিনিট, ইনসাফ যে শুধু বিচারক করবে, রাষ্ট্রপ্রধান করবে তা নয়, পরিবারের ঘরের মানুষও ইনসাফওয়ালা হতে হবে। ইনসাফ স্ত্রীর সাথে করতে হবে, সন্তানের সাথে করতে হবে, ঘরের মানুষের সাথে করতে হবে, প্রতিবেশীর সাথে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইনসাফগার মানুষ হওয়ার তৌফিক দান করুক। জোরে বলি আমিন। আল্লাহ তাআলার এই দুই নসিহত, আমানতদার হওয়া এবং ইনসাফওয়ালা হওয়া, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমানতদার ও ইনসাফগার হওয়ার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন বাংলাদেশের মসজিদ ওয়াইজ হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন বুখারী হাফিজাহুল্লাহ। হযরতুল আলোচনা চলতেছিলেন ধারাবাহিকভাবে। আমরা যারা তাদের সদস্য কুরবান